তুই আমার কথা নাই বুঝলি রে ঘরে তো এবার আমি পাস করব তোর রাজেশ বিড়ি গ্রামীণ বিড়ি চা বিস্কুট পান সিগারেট যা লাগে সব আমি দেব তোরা শুধু লিড দে লিড দে এই হা করে কি দেখতেছিস লিড দে এ বেকা মাসুদ কি আসছে আসছে বেকা মাসুদ আমি কি কলাম আই এ তুই থাম আসলে ভাই আগে বেকা মাসুদের লোক ছিলাম তো এই জন্য ভুল হয়ে গেছে ও নো এই কি না কি শুনো আমজাদ ভাই কি আসছে বাহ আসে সেটা তো দেখা যাচ্ছে আবার কি কবে হঠাৎ করে ভোটে দাঁড়িয়ে সালাম দিছিস এর আবদ পিছন থেকে ইট পেক্কেল মারিছি ওসব কিন্তু আমি ভুলিনি আমজে এই লোকজন আসছে নাকি একটু দেখ তোরা খেয়াল করে এই আমজে তোর কোনো চিন্তা নেই আমার বাড়ি ভোট চাতি এসে সময় নষ্ট করিস নে ভোটটা আমি তোরই দিবা না এনে কোনো টেনশন নেই ভাই তাহলে একটু মাথা হাত দিয়ে কন ভাই মাথা হাত দিয়ে তোর দোয়া দিয়ে দিলাম জয়ের মালা এবার তোরই হবে না আমজে যা ইনশাল্লাহ ভাই যা চলো সবাই চলো আমার বিশ্বস্ত ভোটারের বাড়ি তোমার কি তোমার একান না ভোটার আমার এই ওয়ার্ডে আমারও আছে আমি বুঝতে পারলাম কথা বিষয়টা আমদের তেমনি ধার দিনা করে খেয়ে গুল পাই না ও ভোটে জিতলে আপনাদের কি উন্নয়নটা করবে আর যে সতর্ক দাঁড়িয়ে আছে মেটে কাম ও তো মারামারি জ্ঞান আমার মুখে অল টাইম কি করেছেন আপনারা জানেন ভোটটা আমারই দিয়ে নেন খামাকা হেনে মানে ভোট দিয়ে পছন্দ দরকার নেই ভোটটা আমারই দিয়ে নেন সমস্যা নেই ভোটটা তোমার দেওয়া নেই মাথা শেয়ে করেন আপনি ভোট দেওয়া নেন মাথা শেয়ে বসে দেওয়া নেই ভোট যদি না দেন তাহলে তোমার সমস্যা নেই ভোট যদি না দেন তাহলে আমার এক বোতল বিষ কিনে দিয়ে দেবে বিষ খেয়ে কিন্তু নিয়ে দেবে ফল লাগবে না জয়ের মালা তোমার গলায় উঠবে না সমস্যা নেই তাহলে কইলেন তো কি করে টাকা রাখেন ভাই হবে সেটার মনে ঠ্যাং বাইরে ধরে একদম ঘুরে দিয়ে হবে সব রেডি থাক আচ্ছা ভাই ঠিক আছে পাশে দাঁড়া থাকলে তো না আমাদের কেন্দ্রীয় পোলিং ড্রেস না কি দেখি কোথায় তুই দেখে আয় আর ভোট পরিবেশ কে তুই দেখে আয় যা বুঝিস কিছু আমার কাছে আর ভিতরে সিল মারলি মোষ মার গায়ে সিল মেরে আর রাস্তাঘাটের লোকজন গেলি কোথায় মাসুদ ভাই দেখতে চাই আমরা হালকা পাতলা নিউজ পালাম ভিতরে পলিগেদান রয়েছে যে ভোটের খবর খুব ভালো এই মুহূর্তে খবর এলো আমজেদ ভাই পাস করিল এই মুহূর্তে খবর এলো ভেরা আমার কা পাস করিল ভাই এমনিতে তো জানিস আমি পাস করবানে তারপরেও ভোটের এখনো দুই ঘন্টা বাকি তা তুই কি করে সার্কুলার পারবি উনি আপনার চিন্তা করতে হবে না ভিতরে আমাকে যে পোলিং এজেন্ট আছে ওর সাথে আমার কথা হয়েছে
ও বললো ভেড়া মার্কাই ছাড়া কোনো ভোটই পড়েনি, তাই তো আমরাই পাশ করবানি। জীবন চুরিদারি করে খাইয়ে এই ভোটে জয়ের মালা পড়ার শখ। নির্বাচনের নামে কোনো গুজব ছড়িয়ে লাভ নেই, একটু পরে ঘোষণা হবে কালো বস মার্কা এক গড়াই পাশ। সারা জীবন চিটারি ব্যবসা করে খেয়ে আয়োজ ভোটের মাঠে আমার সাথে চক্কর দিদি, সে তোমার মোষ মার্কা পাশ করে কি আমার ভেড়া ভেড়া করে ডেকে ওঠে, এটা এখন দেখার বাকি। বিজার মালা হয়ে গেছে অলরেডি। লুসির গলাইটা হ্যালো কি তুই শিওর তুই সঠিক খোঁজা নে, তুই সঠিক খোঁজা নে তাড়াতাড়ি। হ্যালো কি তোর মাথা মাথা ঠিক আছে তো? কি কথা বলছিস তুই শিওর? ওই যে গাধা মার্কা নিয়ে নোটিয়া কাল 2000 ভোটে পাশ করেছে। না 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 তুই সঠিক নিউজটা নে, তুই সঠিক নিউজটা নে। ভোটে কাল 2000 ভোটে কি করে পাশ করে? তোর এটা কি ভিতরের খবর? একবার নির্বাচন অফিসটা দিয়ে দিয়েছে 2000 ভোটে পাশ। বুঝলাম না তোর কথা কি। তুই শিওর আর শিওর 2000 ভোটে কি করে পাশ করে? শিওর নোটিয়া কাল 2000 ভোটে পাশ। আমার সাজানো গুছানো ভোটার রে সব, এই তুই পাড়ায় ঢুকে আমার এই ভোট কেনা নষ্ট করে দিস, তুই একমাত্র দায়ী এর জন্য। তোর ভোটে আমি কোনো বেঘাট ঘটাইনি, আর তুই বলে একবারই বাসে তো পারি হতে পারিস, মারা তো আগের পরে বুঝেছিলি। এই দিন দিন না আমার বিরুদ্ধে ভোটে দিতা না আমার কি শুনবা তুমি?